করোনায় আক্রান্ত হওয়ার পর আর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেননি বাপ্পি লাহিড়ী। এমনকি কণ্ঠস্বরও হারিয়েছেন তিনি। কেবল গান নয়, কথাও বলতে পারছেন না উপমহাদেশের খ্যাতিমান কণ্ঠশিল্পী বাপ্পি লাহিড়ী। কয়েকদিন আগে ভারতীয় গণমাধ্যমে এরকম একটা খবর ছড়িয়ে পড়ে আর এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন বাপ্পি লাহিড়ী। বাপ্পি লাহিড়ী জানান, এমন খবর শুনে তিনি টোটাল আপসেট। তিনি এখন পুরোপুরি সুস্থ, এমনকি কাজেও ফিরেছেন। দুর্গাপূজা উপলক্ষে কাজ করছেন নতুন গানের। গত মার্চ মাসের শেষে করোনায় আক্রান্ত হয়েছিলেন বাপ্পি লাহিড়ী। মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার মেয়ে গায়িকা রেমা লাহিড়ী ভারতীয় এক সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, করোনার হালকা উপসর্গ থাকায় আগেভাগে সাবধানতা অবলম্বনের জন্যই হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। তার বয়সের কথা মাথায় রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। বাবা হাসপাতালে ভর্তি হয়েছেন শুনে যুক্তরাষ্ট্র থেকে ভারতে চলে আসেন ছেলে বাপ্পা।